কেন লাভ নাই? কেউ কেউ দেখে যদি সচেতন হয় অসুবিধা কোথায়? মানুষ আসছে। আচ্ছা, আপনারা কেন করলেন এই কাজটা সেটা বলেন ভাই। এটা বাদ দেন না ভাই। আচ্ছা, আপনারা যে কাজ, না না, আপনি বসেন এখানে। আপনি কেন এরকম কাজটা করলেন কেন? এরাও তো গরিব মানুষ, তাই না? এই যে দোকানটা আপনার কাছে খুব বড় মনে হয়? হ্যাঁ, না, আমার ভাই কখন এরকম কাজ করতো না, বুঝছেন? আমি আপনার কাছে শুধু কয়েকটা কথা জিজ্ঞেস করব। ভাই, আপনারটা দেখে দেখে আরো দশজন ঠিক আছে, আরো দশজন অন্তত সচেতন হবে, যাতে আপনাদের মতো কেউ না করে, ঠিক আছে? আমার কাছ থেকে কি করছে জানি না, 2,20,000 টাকা চেক দিয়া করে এই কাজটা। আপনার কাছ থেকে কত? 2,20,000 টাকা চেক দিছে আমারে। হ্যাঁ, 2,20,000 টাকার মাল নিব। হ্যাঁ, মাল আগেই নিয়ে আইছে। আপনিও মানে এর ভুক্তভোগী? আর এই দোকানদার যিনি, ওনার কাছ থেকে ওনার কাছ থেকে কত টাকা নিচ্ছে? ওনার কাছ থেকে এরকম চেক দিছে, নিচ্ছে কেউ কাছে 1,60,000, কেউ। মানে এদের কোথায় পাইলেন আপনি? ওই যে মুসলিম বাজার। মুসলিম বাজারে পাইছেন? মুসলিম বাজার থেকে ধরে নিয়ে আসছেন? তোমরা এতক্ষণ ধরে বালালাইছো কইতে পারলা না যে কয় টাকা পাচ্ছ?